সম্প্রতি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এমন সময়ে ইফতার অনুষ্ঠান না করে সামর্থ্যবানদের গরিব মানুষের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বানের অংশ হিসাবে ইফতার পার্টির আয়োজন থেকে সরে অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকাস্থ খালিয়াজুড়ি উপজেলা সমিতি। বিস্তারিত দেখুন ইসমাইল হুসাইন ইমুর রিপোর্টে। অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকাস্থ খালিয়াজুড়ি উপজেলা সমিতি। রাজধানীর ফার্মগেট এলাকায় শুক্রবার 7 এপ্রিল বিকেল 5টা থেকে ইফতারির পূর্ব পর্যন্ত 250 মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এর আগে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সমিতির আহ্বায়ক শাহজাহান ইয়ার চৌধুরী, সদস্য সচিব মাসুদ তালুকদার, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি না করাতে উনি অনুরোধ করে বলেছে যে ইফতার পার্টি না করে ইফতার বিতরণ হতদরিদ্র বা গরিব মানুষের কাছে ইফতার বিতরণ করলে ভালো হয়, ওনাকে সম্মান করে আমরা ইফতার পার্টি ক্যান্সেল করে ইফতার বিতরণ অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের খালিয়াজুড়ি উপজেলা সমিতির পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি। আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে চাই এবং এই সংগঠনকে আরো এগিয়ে নিতে যেতে চাই। খালিয়াজুড়িবাসীদের মধ্যে যারা ঢাকা থাকেন, অনেকের সঙ্গে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি, আমরা ভবিষ্যতে যোগাযোগ করতে চাই এবং আপনারা যারা আমাদের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সেই প্রত্যাশা আমাদের আপনাদের প্রতি রয়েছে। আপনাদের প্রতি অনুরোধ আছে যে আমরা যারা ঢাকায় থাকি অন্তত পক্ষে বছরে 2-3 বার যদি একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তাহলে পারস্পরিক বন্ধনটা বৃদ্ধি পাবে, সেই বন্ধনটা আমাদের এগিয়ে যাওয়ার পথে অনেক সহযোগিতা করবে। এই সুন্দর সুশৃঙ্খলভাবে তারা এই অনুষ্ঠান করছে, আগামী দিনেও যাতে এই খালিয়াজুড়ি উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখে। আহ্বায়কের কথা অনুযায়ী আমি যেটা বলতে চাই যে ঢাকায় আমাদের খালিয়াজুড়িবাসী যারা আসবেন তাদের সুখে দুঃখে পাশে থাকবে খালিয়াজুড়ি সমিতি, এটাই আমার আশা থাকলো আগামী দিনে। ঢাকায় খালিয়াজুড়ির অনেক লোক বসবাস করেন, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে, সকলকে একত্রিত করাই এই সংগঠনের অন্যতম লক্ষ্য। এতে একে অপরের প্রতি বাড়বে আন্তরিকতা, খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। খালিয়াজুড়ি উপজেলার সমিতির পক্ষ থেকে আরো বড় বড় অনুষ্ঠান করতে পারি এবং খালিয়াজুড়ির দরিদ্র অসহায় মানুষের জন্য আমরা কিছু করার উদ্দেশ্য নিয়ে আমরা এই উপজেলা সমিতি গঠন করেছি। আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা আমাদের আরো বড় বড় ভালো কার্যক্রম অনুষ্ঠান করতে পারি। ঢাকাস্থ খালিয়াজুড়ি সমিতির পক্ষ থেকে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম করতে যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই আমরা যেন উত্তরোত্তর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরো করতে পারি। অতি অল্প সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পূর্বে একটা প্রোগ্রাম ছিল ইফতার পার্টি, এটা ক্যান্সেল করে আমরা ইফতার বিতরণের আয়োজন করেছি। ঢাকা এবং ঢাকার আশেপাশে খালিয়াজুড়ি নাগরিক যারা বসবাস করেন সবাইকে খালিয়াজুড়ি সমিতিতে আসার আহ্বান জানাচ্ছি এবং সদস্যপদ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইফতার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় খালিয়াজুড়ি উপজেলা সমিতি ঢাকার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব আগামী দিনে আরো ভালো কিছুর ধীরপত্য নিয়ে সামনে এগিয়ে যেতে সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।